কিন্তু যাদের মাধ্যমে বিচারটি পরিচালিত হচ্ছে তাদের প্রত্যেকের পূর্ববর্তী অনভিজ্ঞতা এই বিচারকে একটি আনাড়ির বিচার হিসেবে প্রমাণ করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়টি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল সেটি হচ্ছে একটি নিরপেক্ষ এবং চূড়ান্ত যুদ্ধ অপরাধীদের তালিকা। মাননীয় স্পিকার, 30 লক্ষ শহীদের হত্যার চার্জ কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত 10 থেকে 15 জনের উপর কাঁধে চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাষ্য ছিল স্বজন প্রীতির এই বিচার আর যাই হোক মাননীয় স্পিকার কখনো স্বচ্ছ হতে পারে না। মাননীয় স্পিকার, সরকারি দলের কাছে আমার সরাসরি যেটি প্রশ্ন, তারা যে কোনো একটি উদাহরণ এই বিশ্বের বুকে দেখিয়ে যাক যেখানে মামলা চলমান রেখে আইন পরিবর্তন করে আপিলের বিধান রাখা হয় কেবলমাত্র নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ক্রিমিনাল জাস্টিসের যে মূল নীতি বিয়ন্ড রিজনেবল ডাউট, যেটা ফর্মার যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডা ট্রাইব্যুনালের স্ট্যাটিউটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেই নীতিটির অর্থ হচ্ছে প্রত্যেকটি অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে, এই নীতিটি মাননীয় স্পিকার বাংলাদেশের আইসিটি অ্যাক্ট কিংবা রুলসে একবারের জন্য ব্যবহার করা হয়নি। মাননীয় স্পিকার, এর চেয়ে বড় অস্বচ্ছতা তাদের আর কি প্রয়োজন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আসামের আত্মপক্ষ সমর্থনের জন্য যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আইনজীবীর নিয়োগ। বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মাননীয় স্পিকার আইনের বেড়াজালের ভিতর থেকে বিষয়টাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বিশ্বের সবচেয়ে বড় ওয়ার ক্রাইম লয়ার মিস্টার কেভিন কে কিউসি, মাননীয় স্পিকার, তার পাসপোর্ট তার ভিসা ক্যান্সেল করে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয় কিসের সাথে, সেটা সরকারকে অবশ্যই আজকে পরিষ্কার করে যেতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারি দল থেকে একটু আগেই বলে গিয়েছেন যে ওই যে বিচারক সাক্ষ্য গ্রহণ করেছিলেন তিনি রায় প্রদান করেনি। দ্যাট মিনস মাননীয় স্পিকার, তিনি রায় প্রদান করেনি ঠিক আছে, কিন্তু তার গৃহীত সাক্ষ্যের ভিত্তিতে রায় প্রদান করা হয়েছে, এটাই এর অসুস্থতা প্রধান প্রমাণ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি মাননীয় স্পিকার আজকে ওনারা বিচার প্রক্রিয়া পরিচালনার কথা বলছেন, কিন্তু বিচার প্রক্রিয়া বা বিচার কার্যক্রম যে আইনটির মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা 2010 একবারের জন্য নামটা উল্লেখ করে নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনের 19, মাননীয় স্পিকার, আইনের সেকশন 19 যে বিষয়গুলোকে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, ফিল্ম, টেপ রেকর্ড, নিউজ পেপার, এগুলোর সাক্ষ্যগত মূল্য এতই দুর্বল মাননীয় স্পিকার যে এগুলো কখনোই কোনো রায়ের ভিত্তি হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেকশন 8 এবং সেকশন 11 এর দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে বলা হয়েছে সরকার যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণ করার জন্য প্রেশার দিতে পারে, যদি সাক্ষ্য না দেওয়া হয় 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। মাননীয় স্পিকার, সরকার সাক্ষ্য গ্রহণের জন্য প্রেশার দিতে পারে, এটা আপনি বিশ্লেষণ করুন। সরকার সাক্ষ্য গ্রহণের জন্য, আপনি বলেছেন, স্পষ্টভাবে বলে গেছেন যে সরকার সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষীকে প্রেশার দিয়ে থাকে। আপনি মাননীয় স্পিকার, দি ডেইলি নিউজ স্টার 13 জুলাই 2011 যেখানে প্রকাশ করা হয় সেফ হাউস নামক একটা কেলেঙ্কারির কথা, যেখানে দিনের পর দিন সরকারি সাক্ষীদেরকে রেখে মাননীয় স্পিকার ট্রেনিং দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে কি প্রমাণ হয় না মাননীয় স্পিকার কত বড় দুর্নীতিকার তাদের প্রয়োজন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তারা সাক্ষীদের বিষয় বলে গেলেন। মাননীয় স্পিকার, আমরা সাইদির মামলার দিকে যদি তাকাই স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের যারা সাব কমান্ডার ছিলেন মাননীয় স্পিকার, আমি স্পেসিফিক্যালি কয়েকটা নাম উল্লেখ করতে পারি, সময়ের জন্য এখানে করছি না। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য গ্রহণ করা হয় নাই, যে ধর্ষণের দায়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই ধর্ষিত নারী সেই বীরাঙ্গনা আজ ভারতে রয়েছে, তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়নি। মাননীয় স্পিকার, এর চেয়ে বড় অসুস্থতার কি প্রয়োজন? মাননীয় স্পিকার, এই ট্রাইব্যুনালের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় তারা আরেকবার বলে গেছেন সাক্ষীর কথা। মাননীয় স্পিকার, আসামি পক্ষে সাক্ষী যখন আদালতে সাক্ষ্য দিতে যায় সুখরঞ্জন বাণী মাননীয় স্পিকার কোর্টের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করা হয়। মাননীয় স্পিকার, এর চেয়ে বড় অসুস্থতার কি প্রয়োজন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারি দলের কাছে আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে রুলসের 51 এতে মাননীয় স্পিকার 2012 সালে সংশোধন এনে বলে দেওয়া হয়েছে সরকারি সাক্ষীদেরকে জেরায় কি কি প্রশ্ন করতে হবে তা আগে থেকে জানিয়ে দিতে হবে। মাননীয় স্পিকার, এর চেয়ে বড় অস্বচ্ছতা। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ যে কথাটা বলবো, ওনারা বলে গেলেন যে এজেন্ডা বাস্তবায়নের কথা। মাননীয় স্পিকার, একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডায় যখন ভোট গ্রহণের হাতিয়ার হিসেবে একটি বিচারকে ব্যবহার করা হয় তখন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এই বিচার আর যাই হোক কখনো স্বচ্ছ হতে পারে না। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে মাননীয় স্পিকার বর্তমানে এই বিচারের অস্বচ্ছতার কারণে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটি জনগণের রাইট টু পিসের ভায়োলেশন এবং যে ক্রাইমটি হচ্ছে ক্রাইম এগেনস্ট পিস, এবং যার প্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে ট্রায়াল অফ আইসিডিবিডি ইটস অলসো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি উইচ ইজ ট্রাইবাল বাই দ্য প্রেজেন্ট ট্রাইবাল। যার প্রেক্ষিতে আমি আবেদন জানাচ্ছি আজকের এই প্রস্তাব যেন গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।